আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে দেখাবো সরলীকরণ থেকে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তো আমরা সরলীকরণের জন্য কিছু সূত্র লিখে দিয়েছিলাম। সূত্রগুলো আমি আবার আলোচনা করি যেন না ভোলা হয়, কারণ এর আগে আমি লিখে দিয়েছি, তারপরও যেন আজকের ক্লাসে কারো কোনো সমস্যা না হয় এই জন্য সূত্রগুলো আমি আবার লিখে দিচ্ছি। প্রথম সূত্র লিখেছিলাম যে এ প্লাস জিরো যদি কখনো হয় তাহলে আমি বলেছিলাম যে এ হবে। তারপর হচ্ছে বলেছিলাম যদি এ প্লাস ওয়ান কখনো হয় তাহলে আমার কি হবে, তাহলে আমার ওয়ান হবে। ওয়ান হ্যাঁ, তারপর আমি বলেছিলাম যদি এ প্লাস এ হয় তাহলে কি হবে, এ হবে এ এ হবে। হবে হ্যাঁ, তারপর আমি বলেছিলাম যদি এ প্লাস এ বার হয় তাহলে কি হবে, ওয়ান এ প্লাস এ বার সমান হচ্ছে ওয়ান। তারপর আমি বলেছিলাম যদি এ ডট জিরো হয় তাহলে কি হবে, জিরো জিরো। জিরো জিরো তারপর আমি বলেছিলাম যদি এ ডট ওয়ান হয় তাহলে কি হবে, এ এ। ওয়ান তারপর হচ্ছে যদি এ আর এ হচ্ছে গুণ হয় তাহলে কি হবে। জি ভাই, আর একবার বলেন। এ আর এ গুণ করলে কি হবে, জিরো এ আর এ গুণ করলে জিরো হয় মানে ওয়ান হবে। না, শুধু এ হবে। তারপর হচ্ছে যদি এ ডট এ বার হয় তাহলে জিরো হবে, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপর হচ্ছে আরো কিছু কিছু জিনিস লিখে নাও, সেটা হচ্ছে এ প্লাস বি লিখাও যা, বি প্লাস এ লেখাও তা একই। তারপর হচ্ছে আমরা আরেকটা সূত্র শিখবো, সেটা হচ্ছে যদি এ প্লাস বি প্লাস সি হয়, আমরা এবার সব মুছে দিলাম, যদি এ প্লাস বি এ প্লাস বি ডট সি এরকম যদি হয় তাহলে কি হবে, এর এর বদলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ডট এ প্লাস সি। আরেকটা সূত্র লিখে নাও, সেটা হচ্ছে সেটা ডিমর্গানের সূত্র, আমি লিখে দিয়েছি। এই সূত্রটা অনেক ব্যবহার হবে, মানে সব থেকে বেশি এই সূত্রটা ব্যবহার হবে। এ প্লাস বি এর উপর যদি বার হয় তাহলে আমরা লিখতে পারি এর উপরে বার প্লাস বি এর উপরে বার। তারপর হচ্ছে আর একটা লিখে নাও, সেটা হচ্ছে যদি এ প্লাস বি এর উপরে কখনো বার হয় তাহলে এটার সমান আমি কি লিখতে পারি, এর উপরে বার বি এর উপরে বার। বোঝা গেছে? আমাদের এই সূত্রটা সব থেকে বেশি ব্যবহার হবে, এগুলাকে বলা হয় ডি মর্গানের সূত্র। আমাদের অনেক এই সূত্রটার ব্যবহার আছে, মানে পুরো চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি যদি কোনো সূত্র ব্যবহার হয় তো ডি মর্গানের সূত্র সব থেকে বেশি ব্যবহার হবে। তো এটা গেল দুই চলক বিশিষ্ট। যদি তিন চলক বিশিষ্টর কথা বলে সেম জিনিসই, যদি এ বি সি তিনটার উপরে বার হয় তাহলে সমান আমরা লিখতে পারি এর উপরে বার প্লাস বি এর উপরে বার প্লাস সি এর উপরে বার। তারপরে আরেকটা সূত্র আছে, যদি হচ্ছে এই সেম জিনিসটাই যদি আবার হচ্ছে এরকম হয় এ প্লাস বি প্লাস সি এর উপর যদি বার হয় তাহলে সেম জিনিসটাই হবে এর উপরে বার ডট বি এর উপরে বার ডট সি এর উপরে বার। তাহলে আমরা আমাদের বেসিক যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। তো আমরা এখন গণিতের মধ্যে চলে যাই। তো গণিতে কি বলছে, প্রথম যে গণিতটা সেটা হচ্ছে আমরা লিখি। তো আমাদের মূল হচ্ছে কাজ হবে যে কোনো একটা সরলীকরণ যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে ছোট করা। হ্যাঁ, আমাদের কাছে বড় একটা সমীকরণ থাকবে, ওই সমীকরণকে কিভাবে আমরা ছোট করব এটা হচ্ছে আমাদেরকে মূল লক্ষ্য। তো মনে করো তোমার কাছে যদি একটা সমীকরণ থাকে এরকম যে প্রথমে জেড আছে এবং তার সাথে কি আছে, ওয়াই প্লাস জেড আছে,
এবং তার সাথে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো দেখবা বইয়ে তোমাদের হচ্ছে এই গণিতগুলো দেওয়া আছে, তো বই থেকে হচ্ছে তোমরা চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে যে আমরা এটাকে ছোট করব। তো ছোট করার আগে আমাকে কি করতে হবে, প্রথমে ভেঙে নিতে হবে। তো প্রথমে এটার সাথে একটা গুণ আকার আছে, তাই না? তো জেড দিয়ে ওয়াই কে গুণ করলে কি হয়, জেড ওয়াই, জেড দিয়ে জেড কে গুণ করলে কি হয়, জেড জেড। আর এগুলোকে আমি আলাদা রাখলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমি এগুলোকে আলাদা রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখো, আমরা ওই যে এ গুণিত এ সমান কি বলেছিলাম বলো তো? একটু আগে পড়াইলাম এ হবে, এ, তাহলে জেড গুণিত জেড সমান কি লিখতে পারি আমরা, রেডি হবে তাহলে। জেডই হবে। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমি হচ্ছে জেড ওয়াই রেখে দিলাম, আর এইখানে কি হলো, দুইটা জেড এর বদলে আমি একটা জেড লিখলাম, হ্যাঁ, আর এখানে যা ছিল তাই রেখে দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। জেড আচ্ছা, এখন আমি এই দুইটা থেকে কি জেড কমন নিতে পারি না? হ্যাঁ নেওয়া যাবে, দুইটা জেড আছে, একটা কমন নেওয়া যাবে। আমি যদি একটা জেড কমন নেই তাহলে কি হয়, ওয়াই প্লাস ওয়ান না, এটা কি না? ওয়ান, হ্যাঁ, তারপরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস প্লাস জেড, জেড রেখে দিলাম। এখন আমরা কি বলেছিলাম, এ প্লাস ওয়ান সমান কি লিখেছিলাম? এ প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান সমান কি লিখেছিলাম, সূত্র এটা সমান কি, ওয়ান ওয়ান, ওয়ান। তাহলে আমি এটা ওয়াই প্লাস ওয়ান সমান ওয়ান লিখতে পারি না, হ্যাঁ হ্যাঁ। তাহলে জেড গুণিত ওয়ান, আর এখানে কি হতো, এক্স প্লাস 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 জেড, ওয়াই প্লাস জেড, তাই কি না? হ্যাঁ, এখন আমি যদি এদিকে করি তাহলে হচ্ছে একটা জিনিস দেখতে হবো, সেটা হচ্ছে এখন জেড গুণিত ওয়ান সমান আমি কি লিখতে পারি, জেড জেড। তো আমি যদি জেড গুণিত ওয়ান সমান জেড লিখি তাহলে আমার কি হয়, জেড দিয়ে সবাইকে গুণ হয়ে যায় না, এই জেড দিয়ে এক্স কে গুণ হবে, জেড দিয়ে ওয়াই কে গুণ হবে, জেড দিয়ে জেড কে গুণ হবে। তা আমি তাহলে প্রথমে যদি চিন্তা করি তাহলে প্রথমে হচ্ছে জেড এক্স, তাই না, হ্যাঁ, তারপর জেড ওয়াই, তারপরটা হচ্ছে জেড ওয়াই, তারপর তারপরটা কি জেড স্কোয়ার, জেড জেড, জেড জেড, জেড স্কয়ার হয় না, জেড জেড হয়, হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আমি হচ্ছে এটা এরকম লিখতে পারি, আমি এক এক লাইনে লিখে দিলাম অত ভাঙা ভাঙি না করে, এই যে এখানে জেড এক্সটা রেখে দিলাম, তারপর আমি এখান থেকে কি করলাম, আমি জেড কমন নিয়ে নিলাম, তাহলে কি হ্যাঁ থাকলো, তাহলে, ওয়াই ওয়াই প্লাস ওয়ান থাকছে না, হ্যাঁ কারণ এখানে জেড জেড মানে তো একটা জেড, তাই না, ওয়ান হবে ওখানে, হ্যাঁ। তাহলে আমি জেড এক্স যদি আমি এখান থেকে নেই প্লাস, তাহলে কি থাকে আমার, জেড থাকে না, জেড, কারণ এটা সমান ওয়ান। হ্যাঁ আমি যদি সেম ভাবে যদি এখান থেকে আবার জেড কমন নেই তাহলে কি থাকবে, এক্স প্লাস ওয়ান না, প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান সমান কি লিখতে পারে, আবার ওয়ান লিখতে পারি না, হ্যাঁ সমান জেডি হবে, তাহলে অ্যান্সার কত হলো, জেড, এই যে এটা হয়ে গেল। সবাই কি ক্লিয়ার এটা? হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা আরেকটা অঙ্কে আসি, সেটা হচ্ছে বলা আছে যে ভি সমান এক্স প্লাস ওয়াইয়ের উপরে হচ্ছে বার, তারপরে কি দেওয়া আছে, দেওয়া আছে জেড প্লাস এক্স এর উপরে একটা বার, এক্স এর উপর একটা বার, তারপরে হবে ব্র্যাকেট দেওয়া আছে, এবং তার উপরে হচ্ছে একটা কি দেওয়া আছে, এরকম একটা হোল এরকম বার দেওয়া আছে। এখন আমরা খুব ভালোভাবে চিন্তা করি, এইটা যদি এ ধরি আর এই টোটালটাকে যদি বি ধরি, তাহলে এরকম হয়ে যায় না যে এ প্লাস বি এর উপর হোল বার, এরকম না? হ্যাঁ তাহলে এ প্লাস বি এর উপর হোল বার সমান আমরা হচ্ছে কি কি সূত্র পড়ছি, হুম,
একটু আগে এই সূত্রটা দেখাই দিলাম না? হ্যাঁ ভাই, আমি তখন পানি খেতে গেছিলাম, দেখে কিছু হচ্ছে দেখতে পাইনি। বুঝতে পারছি না। এ প্লাস বি এর উপর যদি হচ্ছে বার দেয় তাহলে আমার কি থাকে, মানে এটা সূত্র কি লিখে দিলাম একটু আগে? এবার ইনটু বিবার, এবার ইনটু বিবার, হ্যাঁ এটা আমি জানতে চাচ্ছিলাম, একটু আগে এটাই বলে দিয়েছি। তাহলে আমি যদি এটাকে এই সূত্রের মধ্যে ফেলি তাহলে আলটিমেটলি আমার কি হবে বলো তো? এ যদি এক্স প্লাস ওয়াই ধরা হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর উপর বার, আর জেড প্লাস এক্স এর উপর বার। এটা সমান এ আর এটা সমান বি, হ্যাঁ তো এক্স এর উপরে বার, হ্যাঁ তারপর ডট, হ্যাঁ তারপর ওয়াই বার, হুম জেড প্লাস এক্স এর উপর বার, হ্যাঁ তাই না? হ্যাঁ ওটাই। এটার উপরে একটা বার, তাই কি না? হ্যাঁ তাহলে এ বার ডট বি বার হলো না? হ্যাঁ এ ডট প্লাস এ ডট আর বি বার। আচ্ছা, এখন এইটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ ডট বি এর উপরে বার হলে কি হয়? এ ডট বি এর উপর বার হলে কি হয়? এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার, তাহলে আমি এক্স বারটাকে রেখে দিলাম, কারণ এক্স বার নিয়ে আমি এখন কাজ করছি না, তাই কি না? হ্যাঁ কাজ করছি এখানে, তারপরে এখানে ব্র্যাকেট দেখিলাম। তাহলে হুম এই যে ওয়াই এর উপরে একটা বারের উপরে কি হবে আমার? বার না, কারণ একটা বার ছিল তার উপর একটা বার হলো কিনা, হ্যাঁ প্লাস। তারপরে যে জেড প্লাস এক্স, আমি এটাকে যদি আর একটা ব্র্যাকেট দিয়ে ঘুরি, তো জেড তারপর বার প্লাস এক্স এর উপরে কি এই যে বার, বার তারপর তারপর আমার একটা বার আসবে কিনা, হ্যাঁ তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখানে কি পাইলাম? একটা এক্স বার পাইলাম, এইখানে আমি কি পাইলাম? একটা ওয়াই বার। ওয়াইয়ের উপর দুইটা বার সমান কি? এটা সবাই লিখে নাও খাতার উপর, যদি কোনো কিছুর উপরে যদি দুইটা বার থাকে তো ওটা সমান আমরা কি লিখতে পারি? ডিরেক্ট এটা লিখতে পারি, বোঝা গেছে? মানে এর উপর যদি ডাবল বার থাকে তাহলে আমরা এ লিখতে পারি। সবাই ক্লিয়ার? আচ্ছা, তা মানে যেটার উপরে ওটাই লেখা যাবে। হ্যাঁ, তাহলে ওয়াইয়ের উপর যেহেতু ডাবল বার আছে তাহলে আমরা একটা ওয়াই লিখতে পারি, তাই না? হ্যাঁ আচ্ছা, প্লাস এখন আমি এইটাকে যদি এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, মানে এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি, এর উপর বার আছে, এ প্লাস বি এর উপর বার থাকলে কি হয়? এর উপর দুইটা বার থাকলে এই হবে। না 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 না, জেড যদি এ ধরি প্লাস এক্স যদি বি ধরি তাহলে এ প্লাস বি এর উপরে বার থাকলে কি হয়, মানে সূত্র কি পড়ে? এর সূত্র কি? এবার ইনটু বিবার এ না বার ইন্টু বি বার, কয়েক তা আমি হচ্ছে এটা লিখতে পারি যে এটা সমান কি, এ বার ইন্টু বি বার, তাহলে জেড এর উপরে কি বার বার আর ইন্টু, এক্স এর উপর আর আবার বার। এক্স এক্স এর উপর ডাবল বার, না হ্যাঁ তাই কি না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি না যে এক্স এর উপরে বার, তারপরে কি ওয়াই প্লাস জেড এর উপর ডাবল বার, মানে জেড কি আমি জেড, হবে সরি একটা, জেড আর এক্স সরি এর উপর জেড না ডাবল, না, জেড এর উপর তো বার একটাই, তাহলে একটাই থাকবে, তাই না? আর এক্স এর উপর দুই বার তাহলে আছে, একটা একটা এক্স এর উপর। একটা এক্স লিখতে পারি, তাই কি না? হুম তাহলে এতটুকু পর্যন্ত হইলো, দেখো আমরা এটা দেখে মুছাই দিই, তাহলে লিখতে সুবিধা হবে। সূত্রগুলো সবার মুখস্থ রাখতে হবে, সূত্র না মুখস্থ রাখলে অঙ্ক হবে না, অঙ্ক ভুল ভাল হবে। হ্যাঁ ভাই, আজকে আজকে সব মুখস্থ করে নিবো, আমার কয়েকটা মুখস্থ করা হয়নি আচ্ছা, আর তখন তাহলে আমরা কি করবো পড়াতে এখন? গেছি। ডিরেক্ট ডিরেক্ট এটাকে গুণ করে দেবো, তাহলে এক্স বার দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে প্রথমে কি হচ্ছে, এক্স বার ওয়াই না, হ্যাঁ প্লাস এক্স বার দিয়ে রেখে যদি গুণ করি তাহলে আমার কি হচ্ছে, জেড বার এক্স এক্স বার, এরকম হচ্ছে না? হ্যাঁ এখন এক্স বার ওয়াই আমি রেখে দিলাম, এক্স বার ওয়াই প্লাস জেড এর উপরে আমি বার রাখলাম, কোনো সমস্যা নাই, জেড এর উপর বার, এক্স আর এক্স গুণিত এক্স এর উপর বার, মানে এ গুণিত এ এর উপর বার, এটা সমান কি লিখেছিলাম আমরা? এটা সমান আমরা কি লিখেছিলাম কি? এই হবে না তাহলে, এক্স হবে না, শুধু জিরো না ভাইয়া,
হ্যাঁ জিরো। এই একজন শুধুমাত্র পড়াশোনা করছে, বাকি গেলে কি অবস্থা? আমার ওই যে সূত্র মুখস্থ করা হয়েছিল না, সূত্র মুখস্থ না করলে তো হবে না। তাহলে আমি এখানে সমান জিরো বসাই দিতে পারি না? জেড ইন্টু জিরো, জেড বার ইন্টু জিরো, হ্যাঁ জেড বার ইন্টু জিরো সমান আমরা কি লিখতে পারি আবার? এক্স বার ওয়াই, যদি আমি এটা এটা শিখাইছিলাম কিনা, যদি এ ডট জিরো এটা সমান আমরা কি হবে? কি হবে এ গুণিত জিরো সমান কি হয়? জিরো না, হ্যাঁ তাহলে এখানে জিরো, তাহলে এটা সমান কি আমরা কি লিখতে পারি? এক্স বার ওয়াই, এটা এটাই অ্যানসার না? হ্যাঁ জিরো তো ভ্যালু নাই। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ তাহলে এই এই অঙ্কটাতে ফুল ডাই মর্গানের সূত্র লাগলো না, ডি মর্গানের সূত্র? হ্যাঁ, সবকিছু সূত্র ছাড়া হবেই না, সূত্র না জানলে অঙ্কই হবে না। থার্ড চ্যাপ্টারে সূত্র ছাড়া অঙ্কই করা যাবে না, একটা অঙ্ক করা যাবে না, একটাও হাত দেওয়া যাবে না, অতএব সূত্র মাস্ট লাগবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এটা শেষ করে দিলাম। তাহলে এটা গেল, এবার আর একটা, এগুলো কি খাতাতে করা হচ্ছে না দেখে শেষ? না, খাতাতে করছি। আচ্ছা, তারপর একটা এক্স বার ওয়াই জেড, তারপর হলো এক্স ওয়াই, আমি অনেক বড় করে লিখে দিয়েছি, ছোট করে লিখে। প্রথমটা হচ্ছে এক্স বার, তারপরটা হচ্ছে ওয়াই, তারপর জেড প্লাস, তারপর হচ্ছে এক্স ওয়াই বার প্লাস, সরি, এটা হবে হচ্ছে ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস বলছে এক্স বার জেড। এখন এটাকে আমাদেরকে কি করতে হবে? ছোট করতে হবে, তাই না? আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে কিভাবে করলে এই জিনিসটা হচ্ছে ছোট হয়, ঠিক আছে? এরকম আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমি যদি এই এক্স বার জেডটাকে আমি এই জায়গাটাতে নিয়ে যাই, তাহলে আমি একটা কমন পাই না? জিনিসটাকে সাজায় নেই এভাবে, এক্স বার ওয়াই জেড প্লাস এক্স বার জেড প্লাস এক লেখা রেখে দিলাম, এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড, এরকম লিখা যায় না? হ্যাঁ, তো এক্স ওয়াই জেড তে কমন যাবে। তাহলে আমি যদি এক্স বার জেড, এখান থেকে কমন হচ্ছে না এক্স বার জেড, হ্যাঁ তা আমি যদি এখান থেকে এক্স বার জেডটা কমন নিয়ে নেই, তাহলে এখানে কি থাকে এই দুইটাতে? ওয়াই প্লাস ওয়ান না? ওয়াই থাকছে। এটা থাকছে কিনা এই দুটাতে? হ্যাঁ প্লাস এইখান থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে এক্স জেড কমন যাচ্ছে না, আবার এক্স জেড কমন যাচ্ছে। তাহলে এখানে কি থাকে? ওয়াই বার প্লাস ওয়াই না? হ্যাঁ আবার এখন এক্স জেড কমন এখন যাচ্ছে, আমরা যদি ওয়াই প্লাস ওয়ান সমান করি, তাহলে এখানে সমান কি পাবো? ওয়ান। ওয়ান। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এক্স বার জেড পাচ্ছি। এখানে ওয়াই বার প্লাস ওয়াই সমান আমরা কি পাবো? ওয়াই বার প্লাস ওয়াই সমান কি? আমরা এই একটু আগে সূত্র লিখে দিয়েছি, খাতাতে যদি লিখে রাখে, জিরো, তাহলে এ প্লাস এ বার সমান জিরো। হ্যাঁ ওয়ান, হ্যাঁ, ওয়ান। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এক্স জেড পাচ্ছি, হ্যাঁ তাই না? হ্যাঁ এখন আমি এখান থেকে দুইটা থেকে জেড কমন যায় না? জেড কমন গেলে কি হয়? এক্স বার প্লাস এক্স না? হ্যাঁ জেড কমন যায়, এক্স বার প্লাস এক্স সমান কি লিখতে পারি আমরা?
এখানে হুম এখানে তো এক্স বার প্লাস মানে ওখানে জিরো জিরো আবার বলো ওয়ান জিরো, ওয়ান ওয়ান হবে, এক্স এক্স তাহলে এক্স বার তাহলে প্লাস জেড জেড এক্স মানে ইনটু ওয়ান হবে, জেড ইনটু ওয়ান সমান কি হলো? ওয়ান জেড জেড আবার বলো, জেড জেড ইনটু হবে, ওয়ান সমান ওয়ান কিভাবে? জেড ইনটু ওয়ান সমান জেড, জেড ইনটু ওয়ান তাহলে এর অ্যান্সার জেড। হ্যাঁ। সূত্র গেলে মুখস্ত হবে কবে? আজকে মুখস্ত করবো, মুখস্ত না করার জন্য বেঁচে যাচ্ছে অঙ্কতে। আরেকটা আমরা একদম ডিমঅর্গানের সূত্র দেখি, একদম ডিমঅর্গানের সূত্র দিয়ে করতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। এবার এইটার উপর আপনার একটা বার আছে, এইটার উপর একটা বার আছে, এইটার উপর একটা হোল বার আছে, ঠিক আছে? তাহলে আমরা উপরের হোল বারের কথা ভুলে যাও, যে উপরে কি আছে। আগে আমাদেরকে এটার এটার কাজ সারতে হবে, তাই না? হ্যাঁ প্রথমে তো তাহলে এ প্লাস বি এর উপর যদি আমি হোল বার দিই, তাহলে আর সূত্র কি হবে? হুম, এ প্লাস বি এর উপর যেটা বার শুধু হুম, এবার ইন্টু বি বার, এবার ইনটু বি বার। মদিনায় শুধু লেখাপড়া করছে আর বাকি গেলে একটা বড় নেই। এবার ইনটু বি বার, আর তারপরটা হচ্ছে বি বার ইন্টু সি বার, তারপরটা হচ্ছে আমরা যদি এরকম করে দেই, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, বি বার ইনটু সি বার। আর এদের উপর একটা আজ বার ছিল, কারণ এই বারের কাজ আমরা শেষ করে দিলাম, উপরে একটা বার নাই। হ্যাঁ আচ্ছা, তো আমরা এই এটা লিখা মানে এর মাঝখানে কিন্তু একটা গুণ আছে, তো আমরা এইভাবে লিখে দিতে পারি যে এ বার বি বার বি বার সি বার, এরকম না? সবগুলো সিবার, যেহেতু গুণ আছে, হ্যাঁ তাহলে এই দুইটা একই রকম উপাদান, তাহলে দুইটা সমান আমরা কি লিখতে পারি? একটা হ্যাঁ বি কমন নাও যাবে, এরপর একটা বার আছে, তাই না? এখন হ্যাঁ এ ডট বি ডট সি এর উপরে যদি আমি একটা বার দেই, তাহলে সূত্র কি হয়? এটা সূত্র কি? এর সমান আমরা কি লিখতে পারি? এ বার প্লাস বি বার প্লাস সি বার, তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি বার, তাহলে এর উপর বার অলরেডি একটা ছিল, তাই না? তো এটার উপর হ্যাঁ তাহলে আমার কি হচ্ছে, একটা বার আসছে, বি এর উপর একটা বার ছিল, তারপর বি বি এর উপর বার, বার আসছে এবং সি এর উপর একটা বার আবার ছিল, সি, তার উপর একটা বার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? দুইটার উপর এর উপর বার মানে এ, বি এর উপর বার মানে বি, আর সি এর উপর বার মানে সি। এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেছে? হ্যাঁ কিন্তু এখান তো প্লাস দেয়নি, এখান তো গুণ দিয়েছি, প্লাস হবে, তাহলে উত্তর প্লাস হবে। ঠিক আছে, হ্যাঁ আরেকটা গণিত দেখো, গণিতটা অনেক ইম্পর্টেন্ট একটা গণিত, খুব ভালোভাবে দেখতে হবে, পরীক্ষাতে একদম মানে মাঝে মধ্যে গণিতটা দেয়, তো গণিতটা সব একটু কেয়ারফুলি দেখো। এ বার বি সি প্লাস এ বি বার সি, প্লাস এ বি সি বার, প্লাস এ বি সি। এখন খুব ভালোভাবে চিন্তা করলে দেখবা এটাকে শর্ট করার কিন্তু কোনো ওয়ে নাই, মানে খুব একটা শর্ট হবে না, এক দুই লাইনে মানে গণিত তুমি আর সামনে আগাইতে পারবে না, ঠিক আছে? এখন এইরকম টাইপের গণিতে আমাদেরকে চিন্তা করতে হবে, যেটা আমি কোনোভাবেই কোনো কিছু কমন নিতে পারছি না। চিন্তা করি এখান থেকে কি, এটা এ বার আছে, এখানে এ আছে, আর কি কোনোটার সাথে মিল আছে? আমি এখান থেকে কমন নিব কি? এখান থেকে আমি সি কমন নিলে এ বি বি হয়ে যায়, এ বি বার হয়ে যায়, আমি এটার মধ্যে কি ছোট করতে পারবো? ছোট করতে পারবো না। আমি এখান থেকে ছোট যদি করে আমি যদি এখান থেকে সেম ভাবে
আমি কি করতে পারি, এই সি যদি বি যদি কমন নেই তাহলে আমার কি হচ্ছে এ সি বার, আর এখান থেকে হচ্ছে কি থাকছে, তাও আমার হচ্ছে ছোট হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে চিন্তা করতে হবে যে এটাকে কিভাবে ছোট করা যায়। তো ছোট করার জন্য আমাদেরকে প্রত্যেকটা সাথে যদি আমি একটা করে উপাদান যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের জিনিসটা ছোট হয়ে যাবে। কিভাবে, আমি খুব চিন্তা করে দেখি যে এখানে এ বি কিন্তু একটা আছে, এখানে এ সি আছে, এখানে বি সি আছে, কিন্তু আমাদের একটাই এ বি সি আছে কিন্তু আর দুইটা নাই। তো আমরা যদি চিন্তা করি যদি প্রত্যেকটার সাথে একটা করে পেয়ার বানাই তাহলে কিন্তু আমাদের অনেকটা ছোট হয়ে যাবে, কিন্তু আমাদের একটা এ বি সি আছে এই জন্য আমাদের পেয়ার হচ্ছে না। তাহলে এইটাকে যদি আমি ভাঙ্গে নেই এভাবে যে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস, আমরা জানি যে কোনো সংখ্যা আমরা যদি ডাবল লিখি এ প্লাস এ প্লাস এ, এর সমান আমরা কি লিখতে পারি, এই না হ্যাঁ, কি হবে? একই হবে। তা আমি যদি এরকম ভাবে লিখি যে এ বি সি প্লাস এ বি সি ক্লাস এবিসি প্লাস এ বি সি, তাহলে একই হলো না, এ বি সি একটা হলো না, কি আসবে? হ্যাঁ, একই আসলো। তাহলে আমি কি করতে পারি, সবার সাথে এখন পেয়ার বানাতে পারি, এ বার বি সি প্লাস একটা এ বি সি, কি এখানে আসি একটা এ বি সি হ্যাঁ প্লাস, তারপর এখানে কি ছিল, এ বি বার সি, এ বি বার সি, তার সাথে আমি কি আসলে আসলাম একটা এ বি সি নিয়ে আসলাম প্লাস, এইখান থেকে কি ছিল এ বি সি বার সি বার, তার সাথে আমি কি নিয়ে আসলাম একটা এ বি সি নিয়ে আসলাম। তাই কি না? এখন দেখো হ্যাঁ আমি আমি দুটা থেকে আরামসে বিসি কমন নিতে পারি না, হ্যাঁ বিসি কমন না হবে। তাহলে আমার কি থাকছে এ প্লাস এ বার হচ্ছে না, এখান থেকে আমি এসি কমন নিতে পারি না, হ্যাঁ, তাহলে কি তাহলে থাকলো, বিবা বি বার প্লাস বি হলো বার না, হ্যাঁ এখান থেকে আমি কি কমন নিতে পারি, এ বি কমন নিতে পারি না, হ্যাঁ তাহলে কি থাকলো সি বার প্লাস সি থাকলো না। এখন আমরা জানি যে এ বার প্লাস এ সমান আমরা কি লিখতে পারি, এ ওয়ান, তাই কি না? ওয়ান হবে, তাহলে আমরা ডিরেক্ট বসে দিলাম বিসি প্লাস এসি প্লাস এবি, প্লাস এবি তাই কি না? হ্যাঁ, এটা কি ছোট করা যাবে, না কোনোটাই তো কম কমন যাচ্ছে না, তার মানে আমার এটা অ্যান্সার, অ্যান্সার। হুম বুঝা গেছে? হ্যাঁ আমরা আজকে আর একটা দেখাবো, দিয়ে আজকে ক্লাস শেষ করে দেবো। সবাই হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো সরলীকরণ বই আছে সব সরলীকরণ কালকের মধ্যে কমপ্লিট করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, সূত্র সত্র গুলো সবগুলো মুখস্থ করে নিস। হ্যাঁ, সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, সাথে সাথে সরলীকরণ গুলো সবাইকে প্র্যাকটিস করতে হবে, আটকাইলে তারপর আমি দেখাই আচ্ছা দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আর একটা গণিত দেখি, সেটা হচ্ছে এরকম টাইপের একটা গণিত লেখা আছে, এ বার প্লাস বি বার, তারপর হচ্ছে সি প্লাস এ বার, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি বার প্লাস এ বি বার, বি বার সি বার প্লাস এ বি সি, এরকম টাইপের একটা গণিত দেওয়া আছে। আমি এখান থেকে কি করতে পারি, এবার কমন নিতে পারি না, হ্যাঁ, প্রত্যেক জায়গা থেকে। তাহলে বিবার সি থাকলো, আর এইখানে কি থাকলো, হুম এবার যদি কর তাহলে বিসি বার থাকলো না, এইখান থেকে যদি আমি এ কমন নেই তাহলে কি থাকলো, বিবার সি বার বিবার প্লাস বিসি। হ্যাঁ সবাই খাতার মধ্যে সূত্রটা লিখে নাও, যদি কখনো এরকম থাকে এ বার বি প্লাস বি বার এ, এটা সমান সবাই লিখবা এ এক্সক্লুসিভ অর বি, এটা সবাই লিখে নাও খাতাতে। আরেকটা হচ্ছে লিখে নাও, যদি এ বার বি বার
প্লাস এবি থাকে তাহলে ওটার সমান তুমি লিখতে পারবা এ এক্সক্লুসিভ অর বি, তার উপর একটা বার লিখছো খাতাতে? হ্যাঁ লিখছি। আচ্ছা, যদি লিখে থাকো তাহলে আমি কি কি করতে পারি, এগুলা মুছে দিলাম। এই গণিতটাও পরীক্ষাতে খুব বেশি থাকে, মানে এর আগেরটা যেটা করলাম আর এটা করালাম, এই দুটো করলো এমন হয় যে একটা কমন পড়ে যায়, ঠিক আছে? তো এগুলো একটু ভালোভাবে করতে আচ্ছা হবে। তো আমি এটা সমান আমরা কি লিখতে পারি, ওই যে এ এক্সক্লুসিভ অর বি মানে কি, এখানে বি এক্সক্লুসিভ অর সি না, হ্যাঁ তার আমি এটা লিখতে পারি না, বি এক্সক্লুসিভ অর সি প্লাস এখানে আবার কি লিখতে পারি, বি এক্সক্লুসিভ অর সি তার উপর একটা বার, এটা কি না? তাহলে বি এক্সক্লুসিভ অর সি কে যদি আমি এক্স ধরি তাহলে কি হয়, এ এক্সক্লুসিভ অর সরি এ বার এক্স প্লাস এ এক্স বার, তাই কি না? এটা যদি এক্স ধরি তাহলে কি হয়, এ এক্স আর এ এক্স এর উপর বার, তাই না? কি সবাই ক্লাস করছো? হ্যাঁ ভাইয়া, তাহলে এইটা সমান আবার কি লিখতে পারি, এটা লিখতে পারি না, যে এ এক্সক্লুসিভ অর এক্স, এ লিখতে পারি কিনা? তাহলে এ এক্সক্লুসিভ অর যদি এক্স লিখি তাহলে এক্স এর মান কত, এক্স এর মান কত? এক্স এর মান কত? হ্যালো, ভাইয়া নেট চলে গেছিল। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে বি প্লাস সি, আমি হচ্ছে বি এক্সক্লুসিভ অর সি এর সমান এক্স ধরলাম, ক্লাসের মধ্যে না থাকলে তো সমস্যা। এক্স সমান হচ্ছে বি এক্সক্লুসিভ অর সি, তাহলে বি এক্সক্লুসিভ অর সি এটাই আমাদের অ্যান্সার। ভাইয়া ওইটুক থেকে আবার বোঝো, আমার নেট চলে গেছিলাম, বুঝতে পারিনি। আমরা একটু ওই আগে যে সূত্র আমরা একটু আগে সূত্র শিখলাম, সেটা এ এক্সক্লু এ বার বি সমান বি এ বার মানে এ বার বি প্লাস বি বার এ, এর সমান আমরা বললাম যে এ এক্সক্লুসিভ অর বি হয়, তাহলে এখানে এ হ্যাঁ এটার সমান আমরা কি লিখেছি, এটা বি বি এক্সক্লুসিভ অর সি। হুম সেম ভাবে আমি সূত্র দেখালাম একটু আগে, যে এ বার বি বার প্লাস এ বি সমান আমরা কি লিখতে পারি, এ এক্সক্লুসিভ অর বি তারপর একটা বার, এটা সমান আমরা বার, কি লিখেছি, আচ্ছা বি এক্সক্লুসিভ অর তারপর একটা বার লিখেছি না? হুম এই দুটো সেম উপাদান না, বি এক্সক্লুসিভ অর সি আর বি এক্সক্লুসিভ অর সেম না, সেম কিনা? হ্যাঁ সেম থাকলে আমি কি ধরে নিই যে বি এক্সক্লুসিভ অর সি সমান এক্স, হ্যাঁ তাহলে এ বার এক্স হচ্ছে আর এ এক্স এর উপর একটা বার আছে না, হ্যাঁ তাহলে এ এক্স এর উপর বার, তাহলে আবার আবার ওই সূত্রের মধ্যে পড়ে গেল না, এ বার এক্স প্লাস হ্যাঁ এ এক্স বার, তাহলে এটা সমান কি লিখতে পারি, এ এক্সক্লুসিভ অর এক্স। হ্যাঁ আর এক্স এর মান কত আমরা ধরেছি, বি এক্স গ্রুপ অফ সিক্স না? হ্যাঁ বি এক্সক্লুসিভ অর সি, তাই না? হ্যাঁ ওই এক্স এর মানটাই তো এখানে বসিয়ে দিয়েছি, বি এক্সক্লুসিভ অর সি, তাহলে আমার আলটিমেটলি রেজাল্ট কি হলো, এ এক্সক্লুসিভ অর বি প্লাস বি এক্সক্লুসিভ অর সি, তাই না? হ্যাঁ, এবার বুঝতে পারছি, আমার নেট চলে গেছিল, ওই জায়গাটা বুঝতে পারছিলাম না। হলে তাহলে আজকে আমাদের ক্লাস এখান পর্যন্ত, সবাই বাসাতে সবার বাসাতে কাজ থাকলো, এই চ্যাপ্টারের সবার বইয়ে যতগুলো সরলীকরণ আছে সবগুলো সরলীকরণ কালকের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এটা হচ্ছে কালকের মধ্যে কমপ্লিট করতে হবে, কারো যেন কোনো সরলীকরণে বিন্দু পরিমাণ কোনো সমস্যা না থাকে, যাদের সরলীকরণে সমস্যা আছে তারা এই এই চ্যাপ্টারে সবাই ধরা খাবে। অতএব এই চ্যাপ্টারের সরলীকরণে যেন কারো কোনো সমস্যা না থাকে, আমি নেক্সট ক্লাসে অবশ্যই সবাইকে একটা করে সরলীকরণ দিয়ে টেস্ট করব যে সরলীকরণের কি অবস্থা, এবং সরলীকরণ পারতে হবে, যদি না পারো সবগুলো নোট করবা, আমাকে নিয়ে এসে বলবা যে ভাইয়া এই সরলীকরণের এই জায়গাটা বুঝিনি, তাহলে আমি বুঝাই দেবো, কিন্তু না আচ্ছা ভাইয়া, বাসাতে কমপ্লিট করে যদি খালি বলেছো কালকে হয়ে গেছে তাহলে কিন্তু না পারলে সমস্যা আছে, আমি সামনের দিকে আগাবো না, কার সামনে পরীক্ষা আছে বা কার কোনো পরীক্ষা নাই এগুলো আমি দেখবো না।